এইভাবে আমি বাকি মাছগুলো ভেজে নিচ্ছি। তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি খেসা মাছের দারুণ একটা ঝাল ঝাল রেসিপি। তো বন্ধুরা, এবারে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচানোগুলো। পেঁয়াজটাকে এবারে আমি ফ্রাই করে নেব। পেঁয়াজটা আমার ভালো করে ফ্রাই হয়ে গেছে, এবারে দিয়ে দেবো এতে টমেটো কুচানো। তো এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো 1/2 চামচ রসুন বাটা, আর দিয়ে দেবো 1/2 চামচ আদা বাটা, এটাকে কষাবো। এবারে দিয়ে দেবো 1/2 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেবো 1 চামচ লঙ্কা গুঁড়ো। আমি যেহেতু এটা একটু ঝাল ঝাল বানাচ্ছি, তো একটু ঝালটা বেশিই দেবো। দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো, দিয়েছি পরিমাণ মতো নুন। এবারে দিয়ে দেবো 3-4টে কাঁচা লঙ্কা ছেঁড়া, এবারে তাকে কষিয়ে নেবো। মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো একটু জল। এবারে তরকারিটা ফুটে উঠেছে, এর মধ্যে এবার আমি ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দেবো। এবার এই মাছটাকে 2 মিনিটের জন্য ঢাকনা ঢেকে রেখে দেবো। তো বন্ধুরা, মাছের তরকারিটা একদম ফুটে গেছে, এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো একটু ব্ল্যাক পেপার পাউডার 1/2 চামচের মতো দিলাম ব্ল্যাক পেপার পাউডার। এবার ওপর দিয়ে একটু দিয়ে দেবো ধনিয়া পাতা। তো একদম রেডি হয়ে গেছে আমার ফ্যাসা মাছের ঝাল ঝাল রেসিপি। তো এটাকে এবার নামিয়ে নেব। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমার ফ্যাসা মাছের ঝাল একদম রেডি হয়ে গেছে। এবার উপর দিয়ে একটু ধনিয়া পাতা অ্যাড করব। তো আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানিও কমেন্ট করে। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো বন্ধু, আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি ফ্যাসা মাছের ঝালের সাথে। তো আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। টাটা।